সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আজকে বিদাতের কিছু উদাহরণ জানব। আমাদের সমাজের প্রচলিত কিছু বিদাত যেগুলো মানে আল্লাহর সামনে পরে নতুন আবিষ্কৃত হয়েছে, এরকম এক হলো আপনার বিদাত জিকির সমূহ। অনেক জিকির আছে মানে যেগুলো আল্লাহর সামনে সারগ্রাম জমানে ছিল না, এখন বর্তমানে তারা দিনে অংশ বানিয়ে নিয়েছে। এবং আমরা দেখি যে আমাদের সমাজে মানে ঈদ মিলাদুন্নবী একটা নামে একটা মানে ঈদ পালন করা হয়, কিন্তু এই কোনো ঈদের অস্তিত্ব কিন্তু ইসলামে নাই। তো এরপরে আরও এরকম আছে আমাদের সমাজে মেরাজ বা সহমেরাজ পালন করে, এগুলো কিন্তু আল্লাহ ইসলাম সাহাবাগণদের ভিতরে ছিল। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আরও অনেক রকম বিধাত আছে আপনারা দেখবেন, এগুলো যদি আপনার মানে যে কোনো আমলের ক্ষেত্রে মানে দলিল খুঁজত যে আল্লাহ ইসলাম সাহাবাগণ করছেন না, সাহাবাগণ মর্যাদ দিন মানে আল্লাহ তালা মানে মন মতো কোনো দিন হয় না, কথা বলছি না। আল্লাহ আমাদের হিফাজত করবে। আল্লাহ দিনের মাঝে নতুন কিছু প্রবেশকরণের বিধান কি? দিনের মাঝে নতুন কিছু প্রবেশকরণের বিধান কি? দিনের মাঝে নতুন কিছু প্রবেশকরণ সম্পূর্ণ হারাম। দিনের ভিতরে নতুন কিছু প্রবেশকরণ কি? সম্পূর্ণ হারাম। ইসলামের সংজ্ঞা কি? একত্বের বিশ্বাসের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, যে আল্লাহকে এক মানা মানে কি? যে একত্বের বিশ্বাসের সাথে আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ করা, তার যাবতীয় আদেশ পালন ও নিষেধ থেকে দূরে থাকা, শিরক ও মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। আমি আবার শোনাচ্ছি যে ইসলামের সংজ্ঞা কি? ইসলামের সংজ্ঞা হলো একত্বের সাথে একত্বের বিশ্বাসের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, তার যাবতীয় আদেশ পালন ও নিষেধ থেকে দূরে থাকা, শিরক ও মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। দিনের স্তর কয়টি কি কি? দিনের স্তর কয়টি কি কি? দিনের স্তর তিনটি, কয়টি? এক ইসলাম, দুই ইমান, তিন ইহসান। ইসলামের রোকন কয়টি কি? ইসলামের রোকন কয়টি কে জানেন? পাঁচটি, কয়টি? ইসলামের রোকন কয়টি? পাঁচটি। এক, এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ ইসলাম আল্লাহ রাসূল। দুই, সালাত কায়েম করা। তিন, যাকাত প্রদান করা। চার, রমজান মাসে রোজা রাখা। পাঁচ, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কাবা করে হজ করা। অনেক মুসলিম ভাই কিন্তু এই পাঁচটা প্রশ্ন ইসলামের স্তম্ভ বা রুকন এই পাঁচটা এটা অনেকে জানে না, খুব দুঃখজনক বিষয় না একজন মুসলিমের জন্য, এগুলো খুব কঠিন। এক, একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল। দুই, সালাত কায়েম করা। তিন, যাকাত প্রদান করা। চার, রমজান মাসে রোজা রাখা। পাঁচ, সামর্থ্যবান ব্যক্তির জন্য কাবা করে হজ। ইসলামের মূল ভিত্তি কি? ইসলামের মূল ভিত্তি সালাত বা নামাজ। ইসলামের মূল ভিত্তি কি? সালাত বা নামাজ।